আজকে নন্দিনী ভগবানকে পূজা করছে, এক এক দিনে ছুটির দিনে বাচ্চাদেরকে পুজো করতে দেওয়া উচিত, নাহলে পুজো করা ভুলে যাবে, বলেছে না? ও আগে প্রচুর পত আর এখন করতে চায় না, ওই জন্য আবার ওকে অভ্যাস করা হচ্ছে। আর কীরকম গোপালকে সাজাচ্ছে আমি কাছে গিয়ে ভালো করে তোমাদেরকে দেখাবো। এখন আমি বসে বসে ভিডিও তুলছি কারণ আমি বিন্দাকে ঘুম পাড়াচ্ছি। তো বলে নন্দলাল রাধা কেউ গোরে, নমস্কার, গুড মর্নিং। আর ভগবানের কাছে প্রার্থনা করছি তোমরা যেন খুব 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 ভালো থাকো। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, যেটা আমি ফার্স্টে বলি, আমার গোপালের পুজো। তো আমার গোপালের পুজো হয়ে গেছে, মানে আজকে আমি আমার গোপালের পুজো করিনি, আজকে নন্দিনী করেছে পুজো। তো যেটা করি তোমাদেরকে আগে ফার্স্ট ভগবানের মুখটা দেখিয়ে নিই, তারপরে আমার ব্লগটা শুরু করি। তো চলো আগে আমি আমার গোপালের মুখটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই দেখো আজকে নন্দিনী গোপালকে সাজিয়েছে। দেখলে খুব সুন্দর লাগছে। এরপর থেকে আমার ব্লগটা শুরু হচ্ছে, মানে এখন আমার চান টান সব হয়ে গেছে, মাথা পাতা আজকে শ্যাম্পু করে নিয়েছি, চুলটাও শুকিয়ে এসছে। এখন যাবো একটু টিফিন বানাবো। টিফিনে আজকে নন্দিনী ডিমান্ড হচ্ছে ম্যাগি খাবে। ও কালকে থেকে, কালকে রাত্রিবেলা বলছিল মা ম্যাগি বানাবে, আমি বললাম না রাত্রিরে করবো না, আজকে সকালে তোমাকে ম্যাগি করে দেবো। তো সবজি দিয়ে ম্যাগিটা বানাবো এখন টিফিনে। তো ঝরঝর করে যাই, আমি টিফিনটা বানিয়ে ফেলি, তারপরে তোমাদের সাথে কথা বলবো। তুমি পড়া করতে হবে না, ছোট মেয়ে ঘুমিয়ে পড়েছে, ও সকালে উঠে ঘুমিয়ে পড়েছে, উঠে খেলে দেলে খেয়ে শুয়ে পড়লো। আর আমাদের চানটান হয়ে গেছে, নন্দিনীরও চান হয়ে গেছে। এক একদিন বাচ্চাদেরকে না পুজো করতে দিতে, আজকে সানডে তো নন্দিনী বাড়িতে আছে, তো ওকে বললাম তুমি পুজো করো। ও আগে খুব পুজো করতো, বলতো মা আমাকে দেবে আমাকে দেবে, এখন একটু একটু চাই না, তার জন্য ওকে আজকে পুজো করতে দিয়েছি। খুশি তো পুজো করে? হ্যাঁ, ভালো লাগছে। আমি যাই টিফিনটা বানিয়ে আসি। এখন আমি রান্না করে টিফিনটা বানাতে চলে এসেছি। আমি ম্যাগিতে না সবজি দিয়ে বানাই, এখন শীতকালে অনেক রকম সবজি উঠে, তা আমি ফুলকপি, গাজর, বিম আর কড়াই সুন্ঠিটা আমার কাছে ছিল না, ওই আলু অল্প দিয়েছি, টমেটো কেটেছি, ওই সব সবজিগুলোকে আগে ভেজে নিচ্ছি, তারপরে একটু হলুদ নুন দিয়ে জল ঢেলে, তারপরে একটা বড় ম্যাগি নিয়েছি, ও থেকে আমি সবটা দেবো না, তো দিয়ে ম্যাগিটা আমি বানিয়ে নেবো, কেন আমরা তিনজনের জন্য বানাচ্ছি, টিফিনেই খাবো, তার জন্য একটু বেশি করে পরিমাণের ম্যাগি লাগবে। আর সবজিটা আমি তোমরা দেখতে পাচ্ছ আমি অনেকটা সবজি দিয়েছি, সবজিটা খাওয়া ভালো। তো সবজি খেলে কেন না, আমাদের সবজি নন্দিনী এমনিতে শুধু ম্যাগি খেত, আমি সবজি দিয়ে করে দিলে সবজিটাও খাবে আর ম্যাগিটাও খাবে, তার জন্য আমি ম্যাগিতে যখনই হয় আমি অনেকটা করে সবজি দিয়ে দিই। তো সবজিটা এখন ভাজা হচ্ছে, আর আমার না কটা বাসন পড়েছিল, মানে ছোটো মেয়েকে খাইয়েছিলাম ছোটো ছোটো বাসন, আর বাসনগুলো যে ধুয়ে রেখেছিলাম সেইগুলো সব গুটিয়ে ভিতরে রেখে দিলাম, নাহলে সেমনি পড়ে থাকে। আর ছোটো আমার রান্না করে তো জায়গা হয় না, তার জন্য আমাকে না মানে বাসনগুলো ভিতরে ভরে নিলে একটু সুবিধে হয় এখানে, আর কিচেনটাও গুটিয়ে মানে মানে রাখলে ভালো লাগে, তাও আমার এমনি হয়ে পড়ে থাকে টুকটাক। তো ওইভাবেই আমার কাজগুলো করে নিচ্ছি এখন। আর এই ম্যাগিটা কেটে নিচ্ছি, এই বড়ো প্যাকেটটা আমি নন্দিনী বলেছি বেশি করে পড়তে, আমি বেশি করে খাবো, ও বললো বড়ো, ওই জন্য বলছি দেখো আমি বড়ো প্যাকেট কাটছি। সারাদিন ঘরে কাজ করে যদি রাত্রি ঘুমটা না হয় কেমন লাগে বলো, মানে দুদিন ধরে না আমাকে একদম ঠিকভাবে ঘুম হয়নি, ঘুমাতে 11:30 হয়ে যাচ্ছে, আর আমি ঠিক ঘুমাতে যাবো না ও কাঁদতে লেগে যাবে, পেট যন্ত্রণা আছে কি মানে খাওয়ার জন্য কাঁদছে, আমি কী বলবো, দুধ দিচ্ছি খাচ্ছে না, আবার মেডিসিনও দিয়েছি পেটের ব্যথার জন্য, ওইটাও মানে মানে দিলেও মানে ইয়ে করছে না, কালকে এতবার উঠেছে না একদম ঘুম ঠিকভাবে নেই, বারবার ঘুম ভাঙছে, ঘুমটা এই চোখটা লেগে আছে ও কাঁদতে লেগে যাচ্ছে, আবার একটু ওকে মানে কোলে নিয়ে শুয়ে দিচ্ছে, আবার যদি 5 মিনিট খানি ঘুমিয়ে পড়ছে আবার উঠে পড়ছে, এমনি করে না ভোর 5টা পর্যন্ত মানে আধা ঘন্টা ছাড়া ছাড়া উঠছে ঘুমাচ্ছে, উঠছে ঘুমাচ্ছে, এমনি হচ্ছে।
তো কি জানি কালকে শরীরটা ভালো ছিল না বুঝে, মানে আমার শরীরটা আজকে এমন লাগছে যেন কিছু করতে ইচ্ছে করছে না, ইচ্ছে করছে শুয়ে পড়তে। আর সত্যিকারের দিনবেলা দিয়ে আমি শুভ না, আমার ঘুমটাই হবে না, মানে কেন কি জানি দিনবেলা শুলে ঘুমটা হবে না। আর রাত্রিবেলা যদি অনেক দেরি হয়ে যায় না যেন ঘুমটা ঠিক হবে না, যদি 12টা বেজে যাবে না আমার যেন রাত্রে আর ঘুমাতে ইচ্ছে করবে না, আবার রাত্রে যদি অতবার উঠি। মানে সংসারে এত কাজ, একা কেউ নেই, হাজব্যান্ড অনেকটা হেল্প করেন কিন্তু ওনারও তো কাজ আছে, আমার কাজে কি মানে হেল্প করবেন, টুকটাক করেন তাও করতে, ওই পা ব্যথা এখনও ভালো হয়নি, ওই ব্যথা পা নিয়ে কাজ করা মানে বাচ্চাকে দেখা খুব অসুবিধে হয়। আর রাত্রে যদি ঘুমটা না হয় না আমার একদম মুডটা মানে ঠিক থাকে না। দেখি কটো মামা একটু চক মেরে দাও, চক মেরে দাও তো বলি বাবু, দেখি দেখি চক মেরে দাও, 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 ও হো একটু বডি দেখিয়ে দাও তো, বডি দেখিয়ে দাও তো, একটু ভয় দেখিয়ে দাও, ভয় দেখিয়ে দাও, একটু ভয় দেখিয়ে দাও, ভয় দেখিয়ে দাও মামা, একটু ভয় দেখিয়ে দাও, ভয় দেখিয়ে দাও, ভয় দেখিয়ে দাও, ভয় ভয়, হ্যাঁ ভয় দেখিয়ে দাও, ভয় দেখিয়ে দাও, হরে কৃষ্ণ করে দাও, হরে কৃষ্ণ করে দাও, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হ্যাঁ আবার করে দাও, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হ্যাঁ হরে কৃষ্ণ, বাবলি বাবলি বাবলি। আমার মাথা কই, মাথা মাথা, আচ্ছা আচ্ছা ওইটা মাথা, আচ্ছা আচ্ছা, একটু চক মেরে দাও, চক মেরে দাও, বললি বাবলি, দেখি চকটা, দেখি চকটা, দেখি দেখি মামা চকটা, দেখি চকটা মার, চকটা মার, মাথা কই, মাথা কই, মাথা কই, কই আমার একটু হেসে দাও, হেসে দাও, একটু হেসে দাও, একটু হেসে দাও, একটু হেসে দাও মামা, সব করে এখন করছে না, হাসে দাও, হেসে দাও মামা। ম্যাগিটা আমার হয়ে এসেছে, ম্যাগি তো খুব করতে ইজি, এই দেখো কি সুন্দর হয়ে গেছে, সবজিও সিদ্ধ হয়ে গেছে, সবজি তো আমি আগেই ভাজতে ভাজতে সিদ্ধ আর্ধে হয়ে গেছিলো, এখন সিদ্ধ হয়ে গেছে, ম্যাগিটাও ভালোভাবে হয়ে গেছে। আর এবারে নন্দিনী মানে খাবে, তো আমরাও সবাই টিফিন খাবো, নন্দিনীই সব খাবো, তো নন্দিনীকে আগে দিয়ে দেবে। নন্দিনী বলেছে কো ম্যাগিটা শুকনো শুকনো করবে না, একটু জুস টাইপের রাখবে, মানে ওকে সপ্তে একটু মানে জুস, একটু ম্যাগির এই জুসটাও খেতে ভালোবাসে, তো ওরও ডিমান্ড করবো, আর বেশি জুস রাখলেও বাজে লাগে, তার জন্য আমি দেখো এমনি রেখেছি, কারণ ঠান্ডা হওয়ার পরে না একদমই মানে শুকিয়ে যায়, তো এখন নামিয়ে নেবো ম্যাগিটা। এখন আমার খাওয়া দাওয়া সব হয়ে গেছে, হাজব্যান্ড কাজে বেরিয়ে গেছেন, ছোট মেয়ে আর নন্দিনী ওই ঘরে খেলছে, তো আমি এই বেডশিটগুলো সব পড়েছিল, বালিশ ফালিশগুলো ছোটো মেয়ে টেনে ফেলেছে, তো সেইগুলো আমি একটু গুটিয়ে নিচ্ছি, খাটটা তুলে না আমি বালিশগুলো ভরতে পারি না, তো নন্দিনীকে নাহলে আমার হাজব্যান্ডকে তুলে দিতে বলি, তো ওরা আজকে ভরেনি, সব পড়ে আছে উপরে, দুপুরে আবার শুতে গেলে একা লাগে, তো সেইগুলো একটু মানে খাটফাট একটু ঠিক করে নেবো, তারপরে আমি রান্না করতে চলে যাবো। অনেকটা পনির আছে আজকে বানাবো, ওই জন্য রুটি করবো, আর দেখছো কতগুলো জল ঢালা ভাত আছে, কালকের ভাত দেখো কাঁচে, ও আর এর জন্য প্রেশার বসিয়ে দিচ্ছি কিছু, আচ্ছা সব পনির করবো, তো পনিরটার জন্য ওই মশলাটা করছি, এইটা দিয়ে কিন্তু খুব সুন্দর পনির ডালা দেবো, আজকে দুপুরে না আমি ভাত বানাবো না রুটি বানাবো, তা কেন না অনেকটা পনির আছে, রুটি দিয়ে পনিরটা খেতে ভালো লাগে, পরোটা করবো, তার জন্য এই পনিরটা করার জন্য মশলাটা আছে, এই প্রসেসে পনিরটা করলে না খুব সুন্দর লাগে, এখানে আমি গরম মশলাগুলো দিয়েছি, এগুলো এলাচ লবঙ্গ তেজপাতা আর ওই যে মিষ্টি কাঠ ওইগুলো সব দিয়েছি, টমাটো দিয়েছি, কাজু দিয়েছি, সেটা সব দিয়েছি, টেস্ট করে নেবো, আর পান্তা ভাতও অনেকটা আছে, তার জন্য মিশিয়ে খাবো। পনিরগুলো কেটে নিয়েছি, এখন কড়াতে পনিরটা ভেজে নেবো, মশলাগুলো ওই যে এই মশলাগুলো পেস্ট করে নেবো মিক্সিতে, আর এখানে না বৃন্দার জন্য খিচুড়ি বসিয়েছি, খাবে তো না তো ট্রাই করি বসিয়েছি, একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে না, আর পান্তা ভাত দেখো খেতে ইচ্ছে করবে না, কালকে না কেউ ভাত খাননি, সব অল্প করে খেয়েছি, শরীরটা ভালো নেই আমার হাজব্যান্ডের, তো তার জন্য বেশি খাননি, আর আমিও মানে খুব একটা খাইনি কালকে, কেউ কেন কি জানি, ওই অনেকটা ভাত বেশি হয়েছে, ওইগুলো খেয়ে নেবো, আর যা হাজব্যান্ডের জন্য নন্দিনীর জন্য রুটি করে দেবো,
এখন পনিরটা করার জন্য আগে কড়াতে না আমি তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি অল্প হিং দিয়েছি আর অল্প জিরে দিয়েছি। তারপরে মিক্সিতে যে পেস্টটা মশলার পেস্টটা করে রেখেছি ওইটা আমি দিয়ে দেবো। ওইটা দেওয়ার পরে আমি ভালো করে না মশলাটাকে নাড়বো, কারণ এই মশলাটা হতে না একটু মানে টাইম লাগে, কারণ ওতে টমেটো আছে সব কিছু আছে। তো ভালো করে মানে একটু মশলাটাকে কষে নিতে হবে। মশলাটা যতটা কষবে না ততটা পনিরের টেস্ট আসে। পনিরটা এইভাবে করলে না এত সুন্দর লাগে আমি বলতে পারবো না। তুমি একবার ট্রাই করবে এই মশলা দিয়ে শুধু পনিরটা করার। এটা নিরামিষে এত সুন্দর খেতে লাগে, দুর্দান্ত লাগে। রুটির সাথেও ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে, ফ্রাইড রাইসের সাথেও খেতে পারো, যে কোনো যার সাথে হোক পনিরে এই সবজিটা খুবই ভালো লাগে। মশলাটা হতে একটু টাইম লাগবে, তার জন্য আমি আটাটা ঝরঝর করে মাখিয়ে নিচ্ছি। আটাটা মাখিয়ে একটু সময় রেখে দিলে না বেশ মানে রুটিটা নরম হয়। তো আমি এখানে আটাটা মাখাচ্ছি আর কড়াতে একটু সিম করে দিয়েছি যাতে মশলাটা আস্তে আস্তে করে ভালো করে হবে। আটাটা আমার মাখানো হয়ে গেছে, আমি কিছু সময়ের জন্য আটাটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, কেননা ওইটা পরোটা বানাবো তো তার জন্য বেশ নরম হলে রুটিটা মানে পরোটাটা খেতে খুব ভালো লাগে, নরম হবে। মশলাটা দেখো আমার হয়ে এসেছে, শুকনো শুকনো হয়েছে, তেলটাও মশলা ছেড়ে দিয়েছে। এইবারে আমি মশলাতে জলটা দিয়ে দেবো। ঘরোয়া মশলা মানে তোমরা দেখতে পেয়েছো আমি যেগুলো দিয়ে করলাম বুঝতে পেরে গেছো। আর এতে হলুদ, নুন, মানে লঙ্কা গুঁড়ো যেগুলো দেওয়ার কথা সেইগুলোও আমি দিয়েছি। নর্মালি এইগুলো দিয়েই খুব সুন্দরভাবে এই সবজিটা বানানো হয়। এই দেখো সবজিটা আমার হয়ে এসেছে, এমনি মাখা মাখা মানে জুসটা থাকবে, ও নাহলে এই পুরো লাস্টে না একদম শক্ত হয়ে যায়। তো অল্প তোমরা যেতটা খেতে পারো, আর বেশি রাখলে এতে কারিটা ভালো লাগে না, পরোটার সাথে একটু মাখা মাখাই ভালো লাগে। এটা এটা অ্যাকচুয়ালি মাখা মাখা টাইপেরই হবে। তো আমার পুরো পনিরটা এখন রেডি হয়ে গেছে, এবার আমি পরোটাগুলো ভেজে নেবো। এই দেখো ঠান্ডা হওয়ার পরে পনিরটা তোমরা দেখতে পাচ্ছ গরম আছে, এখন হালকা ঠান্ডা হয়েছে। দুজনের হরকত দেখো, আমি চান করিয়ে দিলাম, ও বললো আমি আজকে বোনিকে পাউডার মেখে জামা প্যান্ট পরাবো, আর চশমা ফশমা খুলে পরিয়ে কি করছে। রাখো রাখো শোনো ছোট ভাই, ভালো করে পড়া না শুনছে না, ওর ইচ্ছে নেই যেটা ইচ্ছে দেখো। আর ও দাঁড়িয়েছে দেখো, এবার আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। আমি ঘিটাকে আগে গরম করে নিচ্ছি বাটিতে, তো ঘিটা বেশ মানে মেল্ট হয়ে গেছে, তাতে আমি চামচ করে পরোটাতে হালকা হালকা দিয়ে এইভাবে ঘিটা করছি। আমি পুরো ছাকা ঘিতে পরোটা ভাজি না, তো আমি এইভাবে পরোটাটা ভাজি। আর পরোটার শেপটা আমি এই তিন সাইডের করে দিয়েছি, তিরকোনার মতো দিয়েছি। আমি ছোটো থেকে এইভাবে পরোটা ভাজি, কেউ গোলও ভাজে। আলু পরোটা করলে মানে আমি আলাদা শেপ দিই গোল মতো ভাই, আর ওর ভিতরে আলু দিই গোল মতো হয়, কিন্তু আমি এই পরোটাটা এইভাবে করে ভেজে নিচ্ছি।